এমন একটা মানুষ যে লাগাম ছেড়া বাঁধন ছাড়া, যে সারাক্ষণই মনে করে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি গান নিয়ে থাকব, আমি পদ রচনা করব, সংসারের প্রতি তার যে টান বা ইয়ে সেটা তার কখনোই ছিল না। তার ফেরার অপেক্ষায় ছিলেন অগুন্তি মানুষ, তার দর্শকেরা। অবশেষে তিনি ফিরেছেন সব্যসাচী, ওয়েলকাম ব্যাক বলাই যায়। কেমন আছো এখন? ভালো আছি। এই যে এতদিন বাদে ফেরা, যদিও তুমি সোশ্যাল মিডিয়ায় নেই, তবুও তোমাকে দর্শকেরা জানাচ্ছেন তোমাকে দেখে। জানুয়ারি মাসে যখন প্রোমোটা বেরিয়েছিল, তারপর জানিয়েছেন কেমন লাগছে এবং তোমাকে এতদিন বাদে তারা। হ্যাঁ, মানে এতে তো আমার কিছু বলার নেই অ্যাজ সাচ, কিন্তু হ্যাঁ, অনেক মানুষ ভালোবাসেন, তারা হয়তো আমাকে আমার কাজ দেখে পছন্দও করেন, তো তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ যে এতগুলো বছর ধরে তারা দেখছেন বা তারা অপেক্ষা করছেন, এইটুকু তো ভালোবাসাই মানে প্রাপ্য আর কি। রামপ্রসাদ হয়ে ওঠা এবং যেটা শিবাশিস্তাও বলছিলেন, অনেকটা অজানা দিক জানা যাবে, তার সংসার এবং সঙ্গে সঙ্গে তার সাধনা, দুটো একসঙ্গে চালিয়ে যাওয়া বড়ই কঠিন। এটা নিয়ে কি বলবে? তোমার তোমারও নিজেরও অনেকটা রিসার্চ করতে হয়েছে। রিসার্চ না, আমি ওই বই পড়ি, বই বই পড়তে ভালো লাগে, পড়ি। ছোট্ট করে বলি যাতে বুঝতে সুবিধে হয় হয়তো দর্শকের, শিবের যে তাণ্ডব রূপ, যে প্রলয়কালে যে তাণ্ডব রূপ, সেই রূপকে বলা হয় সর্ব, এবং সেই সর্বরূপকে যিনি কন্ট্রোল করেন, যিনি আগলে রাখেন, তাকে সেই হলো সর্বাণী। তো এই সর্বাণী হচ্ছে রামপ্রসাদের স্ত্রী, এবং রামপ্রসাদ কিন্তু হ্যাঁ অ্যাগ্রেসিভ তাণ্ডব রূপ তা নয়, কিন্তু তিনি প্যাসিভলি অ্যাগ্রেসিভ প্রচণ্ডভাবে, এবং এমন একটা মানুষ যে লাগাম ছেঁড়া বাঁধন ছাড়া, যে সারাক্ষণই মনে করে যে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি গান নিয়ে থাকব, আমি পদ রচনা করব, সংসারের প্রতি তার যে টান বা ইয়ে সেটা তার কখনোই ছিল না, কিন্তু এই সর্বাণী যখন তার জীবনে আসে এবং 40 বছর তাদের বিবাহ জীবনে সংসারই সর্বাণী তাকে সংসারে বেঁধে রাখে, এবং পরবর্তীকালে তাদের চারজন সন্তান হয়, সর্বাণী নিজে তার সাধন সঙ্গিনী রূপে থাকেন এবং তাকে মোটিভেট করেন যে কীভাবে আরও বেটার করা যায়। আসলে অনেক সময় কী হয়, ট্যালেন্ট হয়তো অনেক মানুষেরই থাকে, কিন্তু সেই একটা অদম্য জেদ বলো কি একটা, তার যে ওই একটা লাগাম ছেঁড়া ভাবের জন্য প্রচুর ট্যালেন্ট নষ্ট হয়ে যায়। দের শুড বি সামওয়ান হু নিডস টু কার্ব ইয়োর ট্যালেন্টস, সর্বাণী হলেন সেই। সব্যসাচী নিজেও তো কানেকটা, যে এই জেদটা তার আছে যে ভালো থাকা, কাজ করে যাওয়ার, তোমার প্রথম দিকও যদি দেখা যায়। কাজ করার জন্যই তো আমি এসেছিলাম মূলত এখানে, এবং এখন না হয় তোমরা চেনো, এই যে তুমি ইন্টারভিউ নিচ্ছ, বাট আমি যখন এসেছিলাম তখন আমায় কেউ চিনতো না, আমিও কাউকে চিনতাম না, আমি জাস্ট কাজ করার ইয়েতেই ছিলাম। তো হ্যাঁ, কাজ করতে তো ভালো লাগে, সেটুকুই চেষ্টা করি অনেস্টলি করার এই আর কি। এবার ভালো খারাপটা তো আপেক্ষিক বিষয়। ভালো বটেই, যেটা বলছেন অনেকটা বই পড়তে হচ্ছে, সেটা কি অনেকটা সাহায্য করছে ভালো থাকতে? কারণ এই যে ব্যস্ততা, খানিকটা ব্যস্ততা বাড়াচ্ছে এই বই পড়া, এই চরিত্রে। না না, বই আমি ছোটোবেলা থেকেই পড়তাম, মানে এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, এবং লেখালেখি একটু আর তো শখে করি ঠিকই, বাট হ্যাঁ বই আমি ছোটো থেকে পড়তাম, এখনও পড়ি। হ্যাঁ, যখন কোনো এই ধরনের কোনো চরিত্র নিয়ে যখন কাজ করি তো চেষ্টা করি সেই বিষয়ে জানার, এবং এই বিষয়ে আমাকে অনেক সাহায্য করেছেন শিবাশিস দা, রিতম দা, যারা আমাদের রিসার্চ ওয়ার্কের টিম আছে, এবং তাদের থেকে আমি অনেক কিছু জানতে পারি, প্রশ্ন থাকলে আমি আবার জিজ্ঞাসা করে নিই এইভাবে। একটাই লাস্ট প্রশ্ন করবো, অনেকের বই লেখার কথা কিছু ভাবছো? আমি বেশ কয়েক মাস লিখিনি, আমাকে প্রকাশকও বেশ কয়েকবার ফোন করেছেন বইয়ের জন্য, একটা মানে সেরকম একটা জায়গাতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ লিখব, হয়তো চেষ্টা করব পরের বই মেলাতে যদি পারি, আর ইন দ্য মিনটাইম আমার খুব কাছের দু একজনকে নিয়ে একটা ছোট টিম বানিয়েছি, আমরা ওই গল্প পাঠের একটা ব্যাপার করছি, তো সেটা আমার লেখাগুলোকে নিয়েই পাঠ করা এবং সাথে হয়তো কিছু ক্লাসিক্স করা, তো সেটা আসতে হয়তো আরও মাস দুয়েক সময় লাগবে, বাট আমরা চেষ্টা করছি সেটা ভালো করে যাতে করা যায়। দারুণ খবর, এটাই দারুণ খবর। শেষে দর্শকদের একটু, অনেক দিন বাদে অবশেষে আসছে ধারাবাহিক দেখতে পাবো।
তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, তোমরা যারা আমাকে চেনো, যারা জানো, এত বছর ধরে দেখছো, তোমরা আমাকে যথেষ্ট ভালোবেসেছো, আগলে রেখেছো, এবং এই ইন্টারভিউটি যদি এত অবধি দেখে থাকো তাহলে ডেফিনেটলি ভালোবাসো বলেই দেখছো। এই ভালোবাসাটা বজায় রেখো, আমি চেষ্টা করব ভালো কাজ করতে, এর বেশি কিছু আমার দেওয়ার নেই, এর বেশি কিছু আমার করারও নেই। ভালো থেকো তোমরা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।